আশ্চর্য হলাম অনেকই সলা তলি বৃষ্টি জোরে নামাজ আদায় করলেন দোয়া কবুল করার মালিক আল্লাহ দোয়া করলেই যে কবুল হবে বিষয়টি এরকম না আবার মুস্তাবাদ দাওয়াত কিছু লোক আছেন যাদের দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না তবে দোয়া কবুল অনেক শর্ত আছে সে শর্তগুলো পালন করে দোয়া করলে দোয়া কবুল হবে যারা কিছু ভাইয়েরা আছেন যারা মাঝাব মানেন না

আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল বা কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন বলেন আল্লাহ আকবর অথচ সারা বছর বলে তো দোয়া করা কি জায়েজ নাই অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু দোয়া করেছেন ফরজ নামাজের পরে দোয়া করেছেন আনে ইবনে আমিরি কল সাল্লাইতু মা রাসূলুল্লাহ সুম্মা সাল্লাম ওয়া আইন হারা বা রাফা আইদেন দোয়া আসাদ বলে আমার বাবা নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পরে হুজুর সালাম ফিরালেন আমাদের কি ঘুরে বসলেন ওয়া রাফা ইয়াদাইন দোয়া আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলেন দোয়া আসল এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের গুণা খাতার জন্য আল্লাহ কাছে মাফ চাইতে হবে মহান রাব্বুল আলমিনের দরবারে লাখ কুটি শুকুর আদায় করি যে আল্লাহ সুবাহান পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন সেজন্যে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কুটি শুকুর আদায় করি আমরা দিল খুলে জবান খুলে উচ্চে পড়ছি আলহামদুলিল্লা আমরা বড়ই ভাগ্যবান আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম এটা তবদির এটা নসি, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেন জোরে বলে আমিন আজকের খুদবার আলোচ্য বিষয় হচ্ছে মাঝহা মানার প্রয়োজনীয়তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের কিছু আলে মোলামা রয়েছেন যারা ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে অথবা সরাসরি বলে বেড়ান মাঝহা মানার কী দরকার মাঝাব কেন মানব রসুল পাকসালাম কোন মাঝাব মানতেন মাঝাব না মানলেই তাই যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে সেখানে আবার মাঝাব মানার কী প্রয়োজন হাজিরি কথাটা সুন্দর কিন্তু এর মতলব বেশি ভালো নয় আপনি একটি গাড়ি কিনলেন খুব দামি অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন চিন্তা করলেন এত টাকার দামি গাড়ি এই গাড়িটা আবার ড্রাইভারের কাছে দেব কেন আমার নিজের গাড়ি আমি নিজেই চালাই আপনি যদি ড্রাইভার এক্সপার্ট না হন আর নিজের গাড়ি নিজের চালাতে যান তাহলে বিপদ আছে কি নাই ডাক্তার অপারেশন করেন আপনার একটা টিউমার হয়েছে আপনি বলেন ডাক্তার সাহেব আমার টিউমার আমি নিজে অপারেশন করি এটা কি সম্ভব সম্ভব নয় আজই কোরআন হাদিস আমাদের মাঝে মজুদ আছে কিন্তু কোরআন হাদিসে আল্লাহ এবং তারা সুল কি বুঝিয়েছেন এটা বোঝার জন্যে অভিজ্ঞ বিজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে তাদের দরকার আছে কি নাই এই যে আল্লাহ তালা বলেন ফস আলু আহ ইং কুমলা যদি তোমাদের জানা না থাকে যিনি জানেন তার কাছ থেকে তোমরা জেনে নাও বলেন নসুবাহান আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন যদি তোমাদের জানা না থাকে যিনি জানেন তার কাছ থেকে তোমরা জেনে নাও হা আমরা হুকুম মানি কার আরও জোরে বলেন হুকুম মানতে হবে কার আল্লাহর আমরা এবাদত বন্দিগি করি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ তাহলে এরশাদ করেন হে জিন এবং মানব জাতি তোমাদেরকে তৈরি করেছে সৃষ্টি করেছে এর উদ্দেশ্য হল আমার এবাদত আল্লাহ পাকের এবাদত বন্দি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর আমরা এবাদত করব বন্দীকি করব আল্লাহর হুকুম অনুযায়ী আসমান কার জমিন কার বাতাস কার আমরা কার হুকুম চলবে কার আল্লাহ তালা বলছেন তালা বলেন হুকুম চলবে আমার বিধান চলবে আমার আইন কানুন চলবে আমার আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিধান ছাড়া কারো হুকুম যদি আপনি মানেন কারো বিধান যদি আপনি মানেন পরকালে তার দ্বারা কোনো আশা করা যায় যাই খালিক আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা মানার যাইজ নেই মানলে পরকালে এর আশা করা বা এর দ্বারা মুক্তির কোনো উপায় হবে না এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বিধান চলবে আমার হুকুম চলবে আমার অপরায়েতুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু আল্লাহ তাআলা ঘোষণা করলেন মা আতাকুম রসুল আমার নবী আমার বন্ধু আমার হাবিব যা বলেন তা তোমরা মানো তা তোমরা গ্রহণ করো মা না আনহু ফাং আমার বন্ধু আমার হাবিব আমার দুস্থ যা নিষেধ করেন তার থেকে বিরাত থাকো এখানে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ নবীজি যা বলেন তা তোমরা মানো নবীজি যা নিষেধ করেন তার থেকে বিরাত তাহলে এই আতে প্রমাণ হয় এই আতে প্রমাণ হয় হুকুম চলবে নবীজির বিধান চলবে নবীজি নবীজি যা বলবেন এটাই হুকুম এটাই বিধান বলেন না সুহান আল্লাহ পূর্বে আল্লাহ তালা ঘোষণা করলেন হুকুম চলবে আমার বিধান চলবে আমার ইহা আল্লাপা ঘোষণা করলেন নবীজি যা বলেন তা তোমরা মানো নবীজি যা নিষেধ করেন আল্লাহ নবী তার থেকে তোমরা বিরত থাকো তাহলে এতে প্রমাণ হলো নবীজির হুকুম নবীজির বিধান চলবে আল্লাপাক এ অনুমতি দিয়ে দিয়েছেন নবীজির হুকুম অনুযায়ী নবীজির বিধান অনুযায়ী নবীজির ইত্তেবা করলেই আল্লাহকে পাওয়া যাবে অপরাধ আল্লাহ তালা বলে ও লেংকুমতুম তো হে বোন আল্লাহা ফাত্তা বিউনি হবি বুকুম ওল্লাব ওয়া গোফির লাকুম জুনু ব্যাকুম ওয়াল্লা গফর্লাহাই তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ পাকে দরবার থেকে মাপ পেতে যাও ফাট্তা বিউনি নবীজীর অনুসরণ করো তাহলে আমরা এতে পেলাম নবীজির অনুসরণ করা নবীজি যা বলেন তা মানা নবীজি যা নিষেধ করেন তার থেকে বিরাত থাকা তাহলে এতে প্রমাণ হলো নবীজির হুকুম চলবে নবীজির বিধান চলবে সুরায় উনষাট নম্বর আয়তাল আল্লাহ পাক এরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম হে ঈমানদারগণ আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো আল্লাহর আনুগত্য করো আল্লাহর বিধান অনুযায়ী জীবন কো গড়ো ওয়া আতিউর রাসূলা রাসূলের আনুগত্য কর রাসূলের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা কর রসুলের ইত্তেবা করব এরপর আল্লাহ তালা আরও সুন্দর করে জানাই দিলেন ওয়া তোমাদের আম এদের অনুগত্য করো অনুসরণ করো জোরে বলেন করোরে এলিমাই আল্লাহর অনুগত্যর কথা বলা হয়েছে আল্লাহর এ কথা বলা হয়েছে নবীজির অনুগত্ত নবীজির ই তাহাতের কথা বলা হয়েছে এবং উলিল তাদের এ তাদের অনুগত্যের কথা বলা হয়েছে আল্লাহর এ তো বুঝলাম নবীজির এ তো আত্ম বুঝলাম উল ই আমলিল আমরা তারা কাদেরকে বোঝানো হয়েছে এই একের ব্যাখ্যায় নবীজির প্রাণ প্রিয় সাহাবি রয়সুল মুফাসরিন হাজর আব্দুল ইবন আব্বাস রদিয়াল্লাহ আনু তিনি আয়াতের ব্যাখ্যায় তফসির করেন তিনি বলেন উল এল দ্বারা বোঝানো হয়েছে মুস্তাহিদ গণের অনুসরণ করা তাদের কথা মানা হাজিরিন মুস্তাহিদ হচ্ছেন অর্থাৎ মজহাবের ইমামগণ তাদের অনুসরণ তাদের কথা মতো চলা একটা বিষয় বোঝার তা হচ্ছে আল্লাহর অনুভূত আমরা বুঝলাম আল্লাহ পাক যা বলেছেন আল্লাহ পাক যা নিষেধ করেছেন সে অনুযায়ী করা এবং বিরত থাকা আল্লাহর হুকুম অনুযায়ী চলা পাক পাকসাল্লামের অনুভূত আমরা বুঝলাম আল্লাহ নবীর তাত করা অনুভূত করা আর একটা বিষয় বোঝা বিষয় তা হচ্ছে এই রসুলি পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো কথা কোনো কাজ কোনো নির্দেশ আমাদেরকে দিয়েছে জোরে বলেন দিয়েছেন কোরআন বলছে হাওয়া ইল্লা মোহাম্মদে যে হার জেনা গুপ্তা গুপ্তা জিব্রাইল জিব্রাইল ও হার জেনা গুপ্তা তানা গুপ্তা রব্বিন জাদিদ আল্লাহ নবী কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন জিব্রাইল কোনো কথা আল্লাহ নবীর কাছে বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বলার নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমার নবীজি যা বলেছেন আল্লাহর কথা সারা হুকুম সারা কোনো কথা বলেন নাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে নবীজি আল্লাহ নবীজি তিনি কি বুঝালেন তিনি আল্লাহর কথাটাকেই আমাদেরকে বিস্তারিত করে বুঝিয়েছেন কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নবীজি বলেন না সুবাহান আল্লাহ আয়সা তালা আনহার কাছে প্রশ্ন করা হলো নবীজির চরিত্রটা কেমন ছিল তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না কি কোরআন করে আয়সা বললেন কানা খুলুকুহুল কোরআন গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নবীজি নবীজির জীবন চরিত্রইটা হলো কোরআনের ব্যাখ্যা তিনি যা বলেছেন যা করেছেন মৌন সম্মতি দিয়েছেন অর্থাৎ হাদিস কোরআনের ব্যাখ্যাই হল হাদিস তার এই কথা আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীজি আল্লাহর কথাটাকেই বুঝিয়েছেন কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নবীজি নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন আমর মাঝহাবের ইমামগণ মাঝহকে মানা মাঝহের ইমামগণকে মানা এবার মাজহাবের ইমামগণকে আমরা মানি অর্থাৎ মাঝাবের ইমামগণ যে ফয়সালা দিয়েছে ওরান শরীরের আয়াতগুলো ব্যাখ্যা তফসি তারা বুঝেছেন এবং আমাদেরকে সে অনুযায়ী রায় দিয়েছেন হাদিস শরীফগুলো বুঝেছেন এর সানে উরুদ বুঝেছেন হাদিস দ্বারা কী বোঝানো হয়েছে কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের ভিতরে রয়েছে অসংখ্য বিধিবিধান একই বিধানের উপরে পক্ষ বিপক্ষ যেমন কোরআন শরীফে আল্লাপাক এরশাদ করেন কুলমা কুমতুম বেদা আমার রসুল হে রসুল আপনি বলুন আমি নতুন কোন রসুল নই আমি জানি না পরকালে আল্লাহ পাক তোমাদের সাথে আমার সাথে কি ব্যবহার করবে বোঝা যায় যে কেমতের ময়দানে রসুল পাক সাল্লু আলী খবর থাকবে না তারও বিচার হবে এই আচের কারিমা যখন নাজিল হলো সাহাবায় কারাম চিন্তাযুক্ত হয়ে গেলেন সবাই কাঁদতে লাগলেন আহারে আল্লাহ নবীর যদি বিচার হয় তাহলে আমরা কোথায় যাব আল্লাহ রাব্বুল রাহাম সাহাবাকে পুরস্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আবার আয়াত করলেন আপনার পূর্বের পরের সব আমি নাজিল আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাক ঘোষণা করলেন সুরায় ফা দুই নম্বর হে হেরাসুল আপনার পূর্বের পরের সব গুনাহ আপনার কোনো গুণা নাই নবীজির কোনো গুণা আছে আর ওজন আছে নবীজি বেগুনা মা তার কোনো গুণা নাই পূর্বের পরের সব গুণা মা গুনা যদি না থাকে তাহলে বিচার হবে কোরআন শরীফের ভিতরে হাদিস হাদিস্বরী ভিতরে এসেছে রসুলি পাক সাল্লাহু আলী সালামের সাথ করেন লুদ্দুর রেহাল এলা সালা সাথে মসজিদ তিন মসজিদ তারা তোমরা সফর করবে না সফর যদি জিতে চাও তাহলে তিন মসজিদে যাবে এক হলো হারাম শরীফ দু হলো নবীজির মসজিদ তিন হলো বাইতুল মকাদ্দাস সফর যদি জিতে চাও তিন মসজিদে যাবে আর কোনো মসজিদে সফর উদ্দেশ্যে যাওয়া নিষেধ করা হাদিসে লা তাসুদ্দুর রিহান তিন মসজিদ ছাড়া সফর করবে না এটি বোঝা যায় তিন মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফরে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ তাআলা বলেন কুলসিরু ফিল আরদি তোমরা ঘোরাঘুরমন করো পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে যাও কোরআন কারীম বলছে তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও যে মসজিদ ইচ্ছা সে মসজিদে যাও আর হাদিসে বলছো বলা হলো তিন মসজিদ ছাড়া যাওয়া যাবে না এই যে কোরআন হাদিসের ভিতরে মত পার্থক্য একটু বোজার বিষয় যেমন হাদিস শরীফে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব সূরা ছাড়া নামাজ হবে না সৈয়াদিস মুসলিম শরীফের

ওয়াইদা কুরিয়াল কোরআন যখন কোরআনুল করিম তেলাওয়াত করা হয় ফাস্তামিউ তোমরা শ্রবণ করো যদি শোনা যায় ও আংসিতু যদি শোনা না যায় তোমরা সুখ থাকো লা তুর হামুন তোমাদের উপর রহম করা হবে জোরে বলুন সুবহান আল্লাহ হাদিসে বলা হলো লা সালাত আলে মালাক ফাতিহাতের সুরায় ফাতে সার নামাজ হবে না অর্থাৎ প্রত্যেক রাখাতে সুরায় ফাতে পড়তে প্রত্যেক রাখাতে নামাজে কেরাত পড়তে হবে এটা হাদিসি বুঝানো হলো আর আল্লাহ তারা বুঝালেন যে ওইদা কুরিয়াল কোরআন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় অর্থাৎ যখন ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে যদি শোনা যায় শুনো মগরিবের কেরাত শোনা যায় এশার কেরাত ইমাম সাহেব উচ্চ আওয়াজে পড়ে শোনা যায় ফজরের কেরাত জুমার কেরাত উচ্চ আওয়াজে পাঠ করে শোনা যায় শুনো। ওয়াংসি তো চুপ থাকো জহুরের সময় অনুচ্চ স্বরে ইমাম সাহেব পরে শোনা যায় না আসলে সময় ইমাম সাহেব অনুচ্চ স্বরে পাঠ করে কোরআন করিম শোনা যায় না আল্লাহ বলে শোনা না গেলে চুপ থাকো এবার দেখা যায় কোরআন এবং হাদিসের ভিতরে দ্বন্দ্ব কোরআন বলছে একরকম কথা হাদিস বলছে আর একরকম কথা কোরআন ও হাদিসের ভিতরে যদি মত পার্থক্য দেখা যায়

এখন সমাধান দিস ইমাম তিরমিজি মিজি মহাদেশে গ্রাম তা হচ্ছে এই যিনি একা ইমাম একা মুসল্লি অর্থাৎ একা যিনি নামাজ আদায় করেন তিনি অবশ্যই সুরায় ফাতে পড়তে হবে যিনি ইমাম তাকে সুরায় ফাতে পড়তে হবে যিনি মুসল্লি ইমামের পিছনে একতেতা করতেছেন তার সুরায় ফাতে পড়া লাগবে লাগবে না এর দলিল কি আল্লাহ নবির করেন ইন্নামা জুহির আল ইমাম আলী উত্তমা ভি ইমামকে মুক্তাদি ফলো করবি ইমামকে ইত্তেবা করবি আল্লাহ নবীর আল্লা করেন আল্লা করেন খল ইমাম ফামিনু তুরাব ইমামের পিছনে যদি কেউ কেরাত পরে তার মুখের ভিতরে ফামিন তুরাব মাটি দিয়া দাও নবীজি বলেন যদি কেউ ইমামের পিছনে কেরাত পরে তার মুখের ভিতরে কি দিয়ে দাও মাটি দিয়ে দাও তাহাবি শরীফ বিভিত ঋষিজীব একদ আল্লাহ নবী সরকারে এ দোজ আলম করতেছিলেন সাহাবা কেরাম ইমাম অর্থাৎ আল্লাহ নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করতেছিলেন এক সাহাবী আল্লাহ নবীর পিছনে সুরায় ফাতে পড়লেন নামাজ শেষ করে নবীজি প্রস্তুত করলেন সাহাবিব কে আমার পিছনে নামাজ পড়েছ কে আমার পিছনে সুরায় ফাতেয়া পাঠ করেছ সাহাবি ভয় পেয়ে গেলেন হয়তো আমার অপরাধ হয়ে গেছে ঠিক হয় নাই তাই সাহাবি কিছুই বলেন না চুপ নবীজি একবার দুইবার তিনবার প্রশ্ন করলেন কে আমার পিছনে কেরাত পরেছ সুরাই ফাতে পাঠ করেছো সাহাবি ভয় ভয় বলেন হুজুর আমি পাঠ করেছি হুজুর বলেন লাতা ফাল কখনই এরকম করবে না তাহলে তোমার কেরাত আমার কা হয়ে যায় শুধু আমার পিছনে ইমামের পিছনে কেরাত পড়বে এই জন্য আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানি পরাহমতুল্লাহ ফতুয়া দিয়েছে ইমামের পিছনে কেরা পরা লাগবে না ইমামের পিছনে মুক্তাদির সুরায় ফাতে কেরাত পরা লাগবে লাগবে যদি ইমামের পিছনে সুরায় ফাতে কেরাত পরা জরুরি হইত তাহলে এই বিষয়ে চার মাঝাবের একই ফতুয়া হানাফি সাফি মালিকি হাম্বুলি চার মাজাব একই পথুয়া তা হচ্ছে এই কোনো মুসল্লি মুক্তাদি যদি এসে দেখেন ইমাম সাহেব রুকুত চলে গেছে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে রুকুতে চলে গেছে সাথে সাথে মুক্তাদি এসে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে এই বিষয়ে চার মাজাবের একই পথুয়া সুরায় ফাতে কেরাত পরা কিছু লাগবে না যদি সুরায় ফাতে কেরাত পরা জরুরি হইতো তাহলে মুসল্লির এসে সুরায় পাতে কেরাত রাত পরে এরপর রুকুতে যাওয়ার অনুমতি বা রুকুতে যাইতে হইতো তাহলে কি বলেন রুকু আর পাওয়া যাবে পাওয়া যাবে চার মাস এই বিষয়ে একই পতুয়া মুসল্লি যদি এসে দেখে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে রুকুতি চলে গেছে সে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে সুরায় ফাতে কেরাত তার পড়া লাগবে এটি প্রমাণ হয় ইমামের পিছনে সুরায় ফাতে কেরাত পরা লাগবে না দেখুন এই যে কোরআন হাদিসের ভিতরে বিভিন্ন রকমের মত পার্থক্য কোরআন শানজুল কি বুঝাইতে চাইলেন হাদিসের শানরুদকে কি বুঝাইতে চাইলেন এই কোরআন হাদিসের বিশাল খবর শোনা করে কোরআন শরীফের হুকুম সম্বলিত আয়াতগুলো হাদিস শরীফের বিধিবিধান সম্বলিত হাদিস গুলো আল্লাহ নবীজি যত কথা বলেছেন সব হাদিস এর সংখ্যা কত আছে সাড়ে নয় লক্ষ কোনো লক্ষ হাদিস বয়ান করেছেন যা লিপিবদ্ধ মৌজুদ রয়েছে এতে কি বুঝাইলেন এর পক্ষ বিপক্ষ বিশ্লেষণ করে চূড়ান্ত সমাধান দিয়েছেন মাঝহাবের ইমামগণ কথা বলেন ঠিক কিনা এই জন্য মাঝহাব সেরে দেওয়া মানে ইসলাম সেরে দেওয়া মাঝহ সেরে দেওয়া মানে পদভুষ্ট হয়ে যাওয়া কারণ হাদিসের ভিতরে রয়েছে কিছু হাদিস না আছে কিছু হাদিস মানসু কিছু হাদিসের বিধান আছে আর কিছু হাদিসের বিধান নাই কিন্তু হাদিস যেমন পাকসালাম তেরোটি বিবাহ করেছিলেন হাদিসে আসে এখন আপনি যদি বলেন আল্লাহ নবী তো তেরোটি বিবাহ করেছিলেন আমার করতে বাধা কোথায় কিন্তু এই হাদিসটি মনসুখ হয়েছে নবীর জন্য খাস আল্লাহ নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন দীর্ঘ ষোলো থেকে সতেরো মাস কোরআনেও আছে হাদিসও আছে এখন আপনি যদি বলেন আল্লাহ নবী তো দীর্ঘ ষোলো সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আমি নামাজ হবে বলে কথা বলে নামাজ হবে তাহলে এই বিধানটা মানসুক হয়ে গেছে আজ মদিনা শরীফের অধুরে জুল কেবলা তাইন দুই কেবলাওয়ালা মসজিদ আছে আল্লাহ নবী জুল কেবলা তাইন দুই কেবলাওয়ালা মসজিদই আসরে নামাজ মতান্তরে জহুরে নামাজ আদায় করতেছিলেন দুই জায়গাত নামাজ পড়া হয়েছে এমন সময় জিবরা আসলেন এসে বললেন ইয়ারে সুল আল্লাহ আপনার মনের তাকা আল্লাহ কবুল করেছেন অর্থাৎ আল্লাহ নবী আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ আমার জন্মভূমি মাতৃভূমি তুমি কেবলা বানিয়ে দাও এটা বলেন না কিন্তু নবীজির মনে তাকা যা মনের আকাঙ্ক্ষা আমার জন্মভূমি আমার মাতৃভূমি যদি কেবলা হইত এটা নবীজির মনের আকাঙ্ক্ষা মনে তাকাজা কিন্তু আল্লাহ কাছে কিছু বলেনও না আল্লাহ তালা আল্লাহ নবীর আপনার আমার নবীর মনের টাকা আল্লাহ বুঝে ফেলেছে তাই আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও তিনি জুল কেবলা তাইন দুই কেবলাওয়ালা মসজিদে নামাজ আদায় করতেছেন বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে দুই রেখা আপনার মাস পড়া হয়েছে জিবরাইল নবীজির কানের পরে মুখ লাগাই বলে ইয়া সুলা বাবি আল্লাহ আপনার মনের তাকাজ আল্লাহ কবুল করে নিয়েছে আর নয় আর নয় বাইতুল মুকদ্দাসের দিকে এখনি আপনার জন্মভূমি মাতৃভূমি মক্কা শরীফের দিকে ফিরে বাকি দুই রাকাত নামাজ আদায় করুন জোরে বলুন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ যহুর ও আসরের নামাজ দুই রাকাত আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করেছে আর বাকি দুই রেখা তিনি তার জন্মভূমি মাতৃভূমি দিকে ফিরে আদায় করেছেন জোরে বলম সুবহান এই যে বাইতুল নামাজ পড়েছে এটা কোরআনেও আছে হাদিস আছে কিন্তু এই বিধানটা মাংস হয়ে গেছে বিধানটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে এখন আর বাইতুল মকাদ্দশে ফিরে নামাজ পড়লে নামাজ হবে হবে না হাদিসের ভিতরে একই হাদিসের ভিতরে দুই রকম বক্তব্য পাওয়া যায় আল্লাহ আলমির সাধ করেন ইজা ইতুম নু ফালা বিরু কেবলা তাওয়ালা যখন তোমরা যায় বসো তখন কেবলাকে সামনে রেখে কেবলাকে পিছনে রেখে তোমরা যায় বসবে না যখন আমরা স্টেঞ্জায় বসি কাবা শরীফকে কি সামনে রাখি কথা বলেন সামনে রাখি সামনে রাখা জায়েজ আছে নিষেধ পিছনে রাখা জায়েজ আছে তাহলে এই হাদিসের বুঝতে হবে এই হাদিসে কি বুঝাইলো এর একটু ব্যাখ্যা বুঝতে হবে তা হচ্ছে এই এই হাদিসটা কোন দেশের মানোর জন্য আমরা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি আমরা কিন্তু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি কোন দিকে কাবা শরীফের যারা পশ্চিমে আছে তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে পূর্ব দিকে মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে তাই মদিনার লোকেরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে আবার কাবা শরীফের যারা দক্ষিণ আছে তারা কিন্তু উত্তর দিকে ফিরে নামাজ পড়ে কাবা হইল আমাদের কেবলা আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি আমাদের বাংলাদেশ থেকে কাবা শরীফ হলে পশ্চিম দিকে তাই আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি এই হাদিসটা হুজুর বলেছেন মদিনার লোকের জন্য মদিনায় বসে বলেছেন তাই হুজুর বলেছেন তোমরা যখন বসবা যখন কাবাকে সামনে রাখবে না তবে পূর্ব পশ্চিম দিকে ফিরে বসতে পারো কারণ মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম কেবলা মদিনা শরীফের জন্য নয় লোকদের জন্য নয় হাদিস তাহলে ঠিক আছে তাহলে একটু বোঝার বিষয় এই জন্যে এই জন্য আপনাকে আমাকে মাঝাব মানতে হবে মাঝাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ সব চলার পথকে মাঝাব বলে না যেই চলার পথে কোলার হাদিসে পরিষ্কার দিক নির্দেশনা এবং স্পষ্ট বিধিবিধান পরিপূর্ণ পরিপূর্ণরূপে দেওয়া হয়েছে এটাকে মাঝাব বলে এই জন্য এই পৃথিবীতে চারটি মাঝহা পৃথিবীতে মাঝাব কয়টি চারটি বলবেন আরো মজাব হল না কেন আটটা দশটা হলে অসুবিধে ছিল হানাফি মহাব ইমামউর্বর রহমাতুল্লা আলাই মজাবকে আমরা হানাফি মাজাব বলি ইমাম শাপি রহমাতুল্লাহ আলাই মাজাবকে মাজাব বলি ইমাম হাম্বুলি ইমাম আলাই মাজাবকে হাম্বুলি মাজাব বলি ইমাম মালিক রহমতুল্লা আলাই মাজাবকে মালিকী মাজাব বলি এই চারটি মজাহ পৃথিবীতে এই চার মাঝাব আর বেশি হলো না কেন আরও অনেক মুস্তাহিদ ছিলেন ইমাম ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু তাদের সরাসরিয়াত বিধি বিধানগুলো পরিপূর্ণ ইসলামের দিক থেকে দিতে পারেনি কিছু বিধি বিধান আছে ইমাম বোখার রহমাতুল্লা তিনিও একজন ইমাম কিন্তু তিনি ইসলামের সব বিষয়ে সমাধান দিতে পারেনি অল্প কিছু বিধি বিধান তিনি সমাধান দিয়েছেন কিন্তু এই চারজন ইমাম ইসলামের পরিপূর্ণ এ টু জেড আপনার আমার জন্ম থেকে শুরু করে কোরআন হাদিসে যত বিধি আছে সমস্ত বিধি বিধিবিধানের একটা দিক নির্দেশনা বা একটা সমাধান দিয়েছে অর্থাৎ পরিপূর্ণ এই চার মাজাবটা পরিপূর্ণ মাজাব আর এই চার মাজাবের ভিতরে শ্রেষ্ঠ মাজাব হলো হানাবি মাজাব এটা শ্রেষ্ঠ হলো কি করি ইমাম আবু হানি বরহমতুল্লাহ আলাই তিনি একজন তাবিন ছিলেন তিনি কোনো মনে হচ্ছে সতেরো জন এবং কোনো মানুষ কয়েকজন সাহাবির সাথে তার দেখা হয়েছে তাদের থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন আর নবীজি বলছেন খয়রুল করুন করনি সর্বোত্তম যুগ আমার যুগ এরপর আমার সাহাবায়ামের যুগ এরপর তাবিনী যুগ সুতরাং ইমাম আবু হানি পর তিনি একজন তাবিন ছিলেন তার কথাটাও দলিল জরিবসুব সুবহানাল্লাহ তার সমাধানগুলো যুক্তিযুক্ত ওরা হাদিস সম্মিলিত এবং ইমামাউ হানিব রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর খাস বান্দা ছিলেন যিনি এশা রুজু দিয়ে ফজর নামাজ পড়েছিলেন চল্লিশ বছর এত আবেগ ছিলেন কিভাবে এশার পরে তিনি দুই রেখাত নামাজ পড়িতেন মাত্র কয় রেখাত দুই রেখাত নামাজ পড়িতেন এই দুই রেখাত নামাজ শেষ হতে না হতেই ফজর হয়ে যেত এক নামাজে পনেরো কোরআন শরীফ তিনি খতম করতেন বাকি তিরিশ পারা কোরআন দুই নামাজই তিনি শেষ করে ফেলতেন বলেন না এত আবেদ ছিলেন ছিলেন আল্লাহর খাস বান্দা ছিলেন তিনি বার হজ আদায় করেছেন বলেন না সুবহান পঞ্চান্নবার হজ আদায় করেছেন হাজিরিন তার সমাধানগুলো যুক্তি নির্ভরশীল এবং কোরআন হাদিস সম্মলিত সুন্দর ফয়সলা দিয়ে গেছেন ইসলামের সর্ববিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন হাজিরিন আজকের কিছু ভাইয়ের আমাদের সমাজ আছে যারা আমাদেরকে বিভ্রান্ত করে কোরআন হাদিস যেখানে আছে সেখানে মাঝা পার কি দরকার আছে সেখানে কেন মাঝা মানব কোরআন হাদিস বুঝতে হলে আপনাকে মাঝহাব মানতে হবে না হয় আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন যেমন দামি গাড়ি নিজে কিনে আমি গাড়ি আবার ড্রাইভারের কাছে দেবো কেন আমি নিজেই চালাই নিজে চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করা ছাড়া কোনো বিকল্প নাই সুতরাং আপনি যদি কোরআন হাদিস নিজে বুঝতে চান ওস্তাদ ছাড়া যদি আপনি কোরআন হাদিস বুঝতে চান তাহলে পদভ্রষ্ট হয়ে যাওয়াই সম্ভাবনা বেশি হ্যাঁ এই জন্য আপনাকে আমাকে মাঝহাবকে ফলো করতে হবে মাহাব অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প নাই সুতরাং যারা বলবে আমরা মানি না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক তারাই বলে বলে বেড়ায় কি বলে এই যে আমরা বলি লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ এটা আমাদের ইমানি কলেমা কি বলে ইমানি কলেমা এটা আমাদের তাকোয়ার কলেমা কোরআন বলছে তাকুয়ার কালেমার ব্যাখ্যা এসেছে তা সিরে দুরুল মনসুর বলেন তা সিরে জালালাইন বলেন অসংখ্য অবধি তা ভিতরে এসেছে কালেমাতে তাকুয়া দ্বারা যায় তাকুয়ার কালেমা বোঝানো হয়েছে সেটা হলো লাহু মোহাম্মদ রসুল আজকের বলা হয় যে এই কালেমা এই কালেমা এটা আমরা বলি পবিত্র বাক্য এটা পবিত্র বাক্য নয় এটার ভিতরে সন্দেহ সংশয় আছে এর ভিতরে সেরেকের গন্ধ পাওয়া যায় নজর যেই কলেমা পড়ে আমরা ইমান আনেছি ইমান এনেছি আর বলা হয় এই কালেমা নাকি ঠিক নেই অথচ আপনারা সদরবে গেছেন কাবা শরীফের পাশে জমজম টাওয়ার আছে একটা ঘড়ি আছে কোলোক টাওয়ার দেখবেন মাঝে মাঝে লেখা ওঠে লা ইলাহা ওই ঘড়ির নিচে ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আলি হাসল কাবা শরীফের ভিতরে বড় বড়

ফ আতা মুহাম্মদন আলা মা লোকু ফরাই ত আলা কওয়া এমে আর সমা ইলাহা ইল্লালা মুহাম্মাদ দসল্লাহ জ বল সাল্লা্লাহ ছে। আদুমালের সারাম যখন কথা হয়ে গ তিনি যখন ভূর্বে প্রতিতলেন। তখন আল্লাহর কাছে বললেন মাল রবু আলাম। আমাকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উসিল আমাকে মাফ করে দেন আল্লাহ তালা বলেন কাই ফারাপ্তা মুহাম্মদ ও আদম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কি চিনলি কি করি আমি তো এখনো তাকে তৈরি করি নাই এখনো তো আমি তাকে বানাই নাই তুমি চিনলে কি করে আদম আল্লাসাল্লাম বলেন ফরাহাইতু আলা কয়মেল আরশি আমার ভিতরে যখন রুহু দিলেন চেতনা দিলেন আমি তখন আর শাহজিমে লেখা দেখলাম ফরাহাইতু আলাহ কয়মে আর সে আমি আর সে লেখা দেখলাম একটা লাইন একটা বাক্য তা হল এলা ইলা ইল্লাহু মোহাম্মদুলসুল্লা আদম আলাই সাল্লাহ আপনার নাম এবং সঙ্গে আরো একটা নাম সুতরাং আপনার নামের সঙ্গে যেই নামটা জাগির যেই নামটা জাগা পেয়েছে আপনার নামের সঙ্গে যেই নামটা জাগা পেয়েছে অবশ্যই নামটা দামি আল্লাহ এই নামের খাতিলে আমাকে মাফ কইরা দে আল্লাহ এতদিন তোমার কোন দুন করার প্রয়োজন ছিল না যখনই তোমার কথা হয়ে গেছে যখনই তুমি ভ্রমে পতিত হয়েছ তখন যদি এই নামের উসিলা দিয়ে মাপ চাইতে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমি আদম তোমাকে মাফ কইরা দিত তাহলে হাদিসে প্রমাণ হয় আরো সে আজিমে আমাদের এই মানে কলেমা একসাথে লেখা আছে আমার নবী যে যখন গিয়েছিলে তখন তিনি সব চক্ষে দেখে এসেছে আল্লাহ আল্লা মেয়েরাজে গিয়েছিলেন সব চক্ষে তিনি দেখে এসেছে আরো সে আজিমে আমাদের ইমানি কলেমা লেখা আছে এই কলেমা পবিত্র বাক্য আর সে আজিমে লেখা আছে কলে মত আরোষে লেখা কলে মতহীদ আরো সেখা আসমহাম্মদ বমিতে আকা আসি মহাম্মদ বামেতে আকা বন্ধু পাশি বন্ধু ভাষা বন্ধু পাশি বন্ধু ভাষা কালে মাতে আসে প্রমাণ। বলেন নাসুফান আল্লাহ কালেমা লাই লাইল্লাল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ লাই লা ইল্লাল্লা লেখতে বারোটি অক্ষর লাগে জোরে বলেন কয়টি আরও জোরে বলেন কয়টি মুহাম্মাদের লিখতে বারোটি অক্ষর লাগে লাই লাইল্লাহ এতে বারোটি অক্ষর রয়েছে মোহাম্মদ রসুল্লাহ লিখতে বারোটি অক্ষর আছে এখানে দেখেন আল্লাহর তের ঘোষণায় বারোটি অক্ষর দে সালাতের ঘোষণায় বারোটি অক্ষর জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এর ভিতরে যতগুলো অক্ষর আছে কোন অক্ষরের ভিতরে নকতা নাই মুহাম্মদ রসুল্লা দেখবেন লিখতে বারোটি অক্ষর আছে যে বারোটি অক্ষরের ভিতরে একটা অক্ষরের ভিতরে নক্তা নাই সুতরাং যুগ যুগ ধরে আমরা এই কলেমা পরেই মুসলমান হয়েছি এই কলেমাই সঠিক যারা বলবে কলেমার ভিতরে ভুল ত্রুটি তারাই ভুলের ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা দেখুন বাস্তবে প্রচণ্ড তো গরম চলছে কয়েকদিন পর্যন্ত ঠিক না প্রচণ্ড গরম চলছে তাপমাত্রা অনেক বেশি অনেক তাপমাত্রা যেভাবে এভাবে এত তাপমাত্রা এদেশে কোনোদিন হয়নি মানুষ অতিষ্ঠ গরমের জন্য এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে গছক জহারাল ফাসাদু ফিলoverline ওয়ালBahri বিমা কাসাবাতাইদিন নাস আল্লাহ তাআলা বলেন জলে স্থলে যত বিপদ দেখো এটা বিপদ মুসসিব বৃষ্টি হচ্ছে না এটা আমাদের হাতের कमाई জোরে বলেন ঠিক না কেন হয় বৃষ্টি হয় না কেন বৃষ্টি বন্ধ হয়ে যায় কেন হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহ বলে সেই সাদ করেন মা মানা কমুন জাকাতা ইল্লাহ হবিসা আনহুমুল মাতর যখন কম এলাকাবাসী যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ নবী বলে ইল্লাহ হবিসা আনহুমুল মতর আল্লাহ তখন বৃষ্টি বন্ধ করে দেন এই যে বৃষ্টি হচ্ছে না এটা আমাদের গুনার কারণে আমাদের আপতানদের কারণে ঠিক কিনা বলেন অপর হাদিসে বলছেন রসুলি পাকসাল্লাম বলছেন যখন সমাজের ভিতরে বিবিচার পাপাচার বৃদ্ধি হয়ে যায় তখন আল্লাহ তালা এমন রোগ ছড়াইয়ে দেন যে এই রোগগুলো তোমাদের বাপ দাদারা কেউ জানত না চিনত না যখন মানুষ মাপে কম দেয় তখন আল্লাহ তালা দেশের ভিতরে দুর্ভিক্ষ ছড়াইয়ে দেন যখন মানুষ জাকাত দাও বন্ধ করে দেয় নবীজি বলেন তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন তবে পশু পাখি না থাকলে আল্লাহ একদম বৃষ্টি বন্ধ করে দিতে হাজির এই জন্য বৃষ্টি না হলে নামাজ আদায় করতেন দোয়া করতেন হাদিস এসে আল্লাহ বৃষ্টি হচ্ছে না হুজুর দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি অঝহ দাঁড়ায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল সোমান আল্লাহ বলে এক সপ্তাহ ধরে বৃষ্টি পুরো মদিনা শহর ডুবে যাচ্ছে বৃষ্টিতে পরের জুমার দিন সাহাবি সে বলেন হুজুর অনেক হয়েছে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দে হুজুর দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল বলেন না সুহান আল্লাহ মদিনা শরীরের পশ্চিম দক্ষিণ পাশি একটা মসজিদ আছে মসজিদে গামামা মানে ম্যাগের মসজিদ বৃষ্টির মসজিদ সে মসজিদটা আজও আজ এই জন্য দোয়া কর আল্লাহর কাছে আমাদের পাপের কারণেই আল্লাহ পা গজব দেন এই যে আল্লাহ কাছে তবা করা ইস্তেকবার কামনা করা আশ্চর্য হলাম অনেকেই সলা তলি বৃষ্টি জুরে নামাজ আদায় করলেন দোয়া কবুল করার মালিক আল্লাহ দোয়া করলেই যে কবুল হবে বিষয়টি এরকম না আবার মুস্তাফা দাওয়াত কিছু লোক আছেন যাদের দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না তবে দোয়া কবুল অনেক শর্ত আছে সে শর্তগুলো পালন করে দোয়া করলে দোয়া কবুল হয় যারা কিছু ভাইয়েরা আছেন যারা মাঝাপ মানেন না বিভিন্ন রকমের কথা বলেন সারা জীবন দেখলাম তাই ফরজ নামাজে পরে দোয়া করা জায়েজ নাই সুন্নতে পরে দোয়া করা নাই নফুল নামাজে নামাজে দোয়া করা যায়জ নাই তারাই আবার দেখলাম সোলাতে নামাজের পরে হাত তুলে দোয়া করলেন বলেন আল্লাহু আকবার। অথচ সারা বছর বলেবেন তো দোয়া করা কি জায়েজ নাই অথচ সুরূপাকাল্লাহ তিনি কিন্তু দোয়া করেছেন ফরজ নামাজের পরে দোয়া করেছে আনফি আসাদ আমিরি কল আস্লাহ তুমারা সুনুসা ফাজরা সুমা সাল্লাম ওয়াইন হারা বরফে দেন দোয়া আসো জামির বলে আমার বাবা নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পরে হুজুর সালাম ফিরাইলেন আমার কি ঘুরে বলেন রফে ইয়া দেন দোয়া আল্লাহ দবি হাত তুলে দোয়া করলেন জোরে বলে সুবহান ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলেন দোয়া আসো এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের গুনা খাতার জন্য আল্লাহর কাছে মাফ চাই হবে